এমন একটা শহরে থাকি যেখানে তুমি থেকেও নেই। কি যে ঘন কুয়াশার মতো একটা ব্যথা বুকে নিয়ে আমি ঘুরে বেড়াই তা যদি জানতে। যে রাস্তায় তোমার হাত ধরে হেঁটেছি সে রাস্তায় আজকে হাঁটতে কষ্ট লাগে। যে রেস্টুরেন্টে দুজনে একান্তে সময় কাটিয়েছি সেগুলো এখন এড়িয়ে যায়। কোথাও যাই না সবাই তোমার কথা জানতে চাইবে বলে। আগে যেখানে সারাদিন মেসেজ দিতে এখন সেখানে শূন্যতা। আগে যেখানে ভিডিও কল দিতে সেখানে এখন নিরবতা। এখন আর রিলস শেয়ার করার জন্য কেউ নেই। ইনস্টাগ্রাম ভর্তি রোমান্টিক পোস্ট তোমাকে ট্যাগ করতে পারি না। বোগেনভিলার ছবি পাঠানোর জন্য কেউ নেই। সুন্দর কোনো জায়গা দেখলে ছবি তুলে দেয়ার কেউ নেই। তুমি নেই তাই এখন হোয়াটসঅ্যাপে লোকেশন শেয়ার দেয়া হয় না। বইমেলায় যাই না, ভিড়ের মধ্যে কি আমার খেয়াল রাখবে? কে আমাকে হুমায়ুন আহমেদের বাকি বইগুলো খুঁজে খুঁজে কিনে দেবে? রিকশায় আমাকে ধরে বসার কেউ নেই। আমার দিকে চোরা চোখে অপলোক তাকিয়ে থাকার কেউ নেই। হঠাৎ করে জড়িয়ে ধরার কেউ নেই। তুমি কি জানো আমি তোমাকে ভালোবাসি? বলতে পারি না কাউকে। আর কি করে সবকিছু এত অচেনা হয়ে গেল জানো? তোমার মতো কাউকে দেখলে মনে হয় যেন তুমি। এই ভয়ে বাসা থেকে বের হতে চাই না। ভালোবাসতে চেয়েছিলাম, একদিন তা ভয়ে পরিণত হোক এমনটা চাইনি। টুপ করে কপালে চুমু দিতে চেয়েছিলাম, গলায় কান্না আটকে কথা বন্ধ হয়ে যাক তা চাইনি। সকালে এখন কেউ গুড মর্নিং চুমু দেয় না আমাকে। আমি বড্ড একা। অন্ধকার রুমে ভেঙে চুরে গুটি সুটি মেরে অতীতের কথা ভাবি। স্মৃতিগুলো মনে হয় অন্য কারো কল্পনা। এ জীবন আমার আর ভালো লাগছে না জানো। আমি যেন আমার মধ্যে নেই। আমার মধ্যে তুমি থেকেও নেই। কেন এমন হলো? ইতি তোমার সে। 2024-এর অমর একুশে বইমেলায় আসছে আমার বন্ধু কৌশিক জামানের নতুন উপন্যাসিকা তেপান্তরের মাঠ পেরিয়ে। এতক্ষণ আমি যেই যেই চিঠির অংশটুকু পড়লাম এটা সেই বইয়ের। আশা করছি আপনারা সবাই বইমেলায় যেয়ে তার বইটি সংগ্রহ করবেন এবং পড়ে দেখবেন।